10 দিন 12 দিনের ভিতরে পাবেন এর আগে কিন্তু পারবেন না যাদের পুরাতন পাসপোর্ট আছে 3 দিনও পায় কিন্তু যত আগে আসবেন তত রেট বেশি আর কি এই আর কি ধর 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 দর্শক মণ্ডলী এই আমার এই যে প্যান্ট ছেড়াটা এটা কোনো স্টাইল না হাঁটু কেটে গেছে হাতের এখানে আঘাত পেয়েছি কোনোতে আঘাত পেয়েছি আজকে এসেছিলাম নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেখানে একটা দুর্নীতির আখড়া এর প্রত্যেক পরতে পরতে দুর্নীতি এখানে আপনি এমন কিছু নাই যা হবে না আপনি যেভাবে চান যখন চান রাত বিরাত 24 ঘন্টায় পাসপোর্ট করতে পারবেন ডেলিভারি নিতে পারবেন শুধু পয়সা হলেই আর এটির সাথে জড়িত এখানকার কিছু কর্মকর্তা এবং আনসার বাহিনী যাদেরকে আমরা আজকে হাতে নাতে ধরার চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে জোনাল পাসপোর্ট অফিস আপনারা দেখতে পাচ্ছেন আমি কাউকে না জানিয়ে হিডেন ক্যামেরায় তাদের কাছে গেটে যাই এবং সেখানে যাওয়ার পর একজন আনসার সদস্য আমাকে খুব সাদরে গ্রহণ করেন এবং তার কাছে আমি বলি যে আমি একটু পাসপোর্ট করতে চাই আমাকে জিজ্ঞেস করলো আপনি কি রিনিউ করবেন না নতুন পাসপোর্ট আমি বললাম যে নতুন পাসপোর্ট আমার কোনো পাসপোর্ট নাই সমস্যা নাই করে দেওয়া যাবে হ্যাঁ আপনার হচ্ছে 10,000 টাকার মতো লাগবে সরকার কোনো সার্ভিস আছে হ্যাঁ আছে কত কি লাগবে এর নাম্বার তো এই নাম্বার কত না আজকে হবে কয়দিনে পাওয়া যাবে পাসপোর্ট আগের পাসপোর্ট আছে না 10 দিন 12 দিনের ভিতরে পাবেন এর আগে কিন্তু পারবেন না যাদের পুরাতন পাসপোর্ট আছে 3 দিনও পায় কিন্তু যত আগে আসবেন তত রেট বেশি আর কি এই আর কি আপনি কি করতে পারবেন মানে কয়দিনে করে দিতে পারবেন সর্বোচ্চ 10 দিন 10 দিন 12 দিন উপরে উপরে 10 দিন নিচে 12 দিন নিচে 10 দিন উপরে 12 দিন এর ভিতরে হবে কয় টাকা লাগবে ভাই ভাই আর কয় টাকা লাগবে এর নাম মানে ওই নাম্বার দিতে হবে আপনি আইডিয়া দেন না আজকে কাজ হবে টাইম ওভার এরপর হবে আজকে ওদের মাধ্যমে ভাই আপনার লাগে পরিচয় আছে আপনিই করে দেন যে তার নাম আপনাদের দিব না কত লাগতে পারে কাজ করে নাম্বার নিয়ে কথা বলেন পছন্দ লাগে করবেন না নালে না করবেন আমি কিছু বলবো না ভাই নাম্বার কোন বড় আছে 01682 01682 37 6229 বলে দেবেন ভাই এক্সারসাইজ এক্সারসাইজ রাম 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 কি নাম না নাম হচ্ছে রাজীব আগে কাজ করতে পারবে কিনা আগে বলবে কাজ করতে পারলে কাগজ জমা দিন তারপর দিবেন না বলে দেবেন ভাই এখানে যারা আনসার আছে এদের আবার দালাল আছে হ্যাঁ তিনি আমাকে এক দালালের নাম্বার দিলেন আমি সেই দালালের কাছে যাই দালালকে ফোন করি এবং বলি যে আমাকে সাইফুল ভাই পাঠিয়েছে অর্থাৎ সাইফুল মানে আনসার সদস্য এখানে প্রতিটি আনসার সদস্য এক একটা গ্যাং হ্যাঁ আপনাদেরকে ক্লিয়ার করে বলছি প্রতিটি আনসার সদস্য এক একটা গ্যাং এবং এদের সাথে বাহিরের অনেক দালাল জড়িত এবং এই আনসার সদস্যদের সাথে জড়িত হচ্ছে এখানকার পাসপোর্ট অফিসের কর্মকর্তারা যারা এটার সাথে সরাসরি জড়িত এবং আমি আজকে যে দালালকে ধরেছি সেই দালাল সেটি নিজ মুখে স্বীকারও করেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে সেই দালালের সাথে কন্ট্যাক্ট হওয়ার পর সে আমাকে তার একটি দোকানে নিয়ে যাচ্ছে দোকানের মধ্যে আমি যখন কথা বলছিলাম তিনি আমাকে বলে যে আসলে যে কোনো সময় পাসপোর্ট করে দেওয়া যাবে আমি এমন একটা সময় এসেছি যখন পাসপোর্ট অফিস প্রায় বন্ধ হবে তিনটা ওভার হয়ে গেছে কিন্তু বলছেন যে না তিনি এই সময়েও পাসপোর্ট করে দিতে পারবেন অফিস টাইম তার কাছে কোনো বিষয়ই না আমরা তার সাথে কন্ট্যাক্ট করি এবং আমি বলি যে আমরা তিনজন তো আমরা তিনজন পাসপোর্ট করব তো সে তাতে রাজি হয় এবং প্রত্যেকজনের কাছে তিনি 11,500 টাকা করে দাবি করেন এবং 11,500 টাকা দিলে মাত্র 10 দিনের মধ্যে আমি পাসপোর্ট পেয়ে যাব আমার ঠিকানা যেখানে যেখানেই হোক না কেন আচ্ছা যদি মনে করেন ইয়ার জন্য করি আমি ধরেন 10-15 দিনের মধ্যে করি কত খরচ হবে আপনার 11,500 টাকা করে ইয়া তো ব্যাংক কত আর আপনার খরচা কত ব্যাংক হলো 8,150 টাকা কোনো লাইন টাইন মানে আমার কোনো ঝামেলা নাই তাহলে আপনার শুনেন আমি আপনার টাকা দেবো আর তো ছবি তুলবো নাকি ছবি তুলবো আপনি 15 দিনের মধ্যে দিয়ে দেবেন সর্বনিম্ন আপনি ক টাকার মধ্যে পারবেন 15 দিনের মধ্যে কমপ্লিট করে তিনজন মিলে কত করবেন আমি
আপনাদের কি পাসপোর্ট অফিসের মধ্যে লাইন গার্ড আছে? হ্যাঁ অফিসের মধ্যে লাইন গার্ড আছে না? যেহেতু কাজ কাম করে লাইন বাতিটা তো থাকবে। এখানে অনেকেই বোধহয় এরকম কাজ করে না সহজ খুব পাসপোর্ট করাটা। দাঁড়ান এই দালাল কিন্তু আমাকে জানিয়েছে যে তাদের সাথে পুলিশের আতাত আছে, অর্থাৎ আমার কোনো ভেরিফিকেশন হবে না। দর্শক একবার চিন্তা করুন, কোন মগের মুল্লুকে আমরা বসবাস করছি যে এখানে কোনো পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট হয়ে যাবে, কারণ পুলিশের সাথে এই দালালদের লাইন গার্ড করা আছে। ঠিক এভাবেই কিন্তু বাংলাদেশের রোহিঙ্গারা পাসপোর্ট পায়, ঠিক এভাবেই কিন্তু দেশের অনেক বড় বড় ক্রাইম সৃষ্টি হয়। এত ইম্পর্ট্যান্ট একটা জায়গা পাসপোর্ট অফিস, সেটা কতখানি উন্মুক্ত, কতখানি দালাল বেষ্টিত আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। আমার এই কষ্টের বিনিময়ে কিন্তু আমার এই আঘাতপ্রাপ্তির বিনিময়ে যদি কর্তৃপক্ষ বিষয়টি দেখেন তাহলে সাধারণ মানুষের উপকার হয়। আমার কথা হচ্ছে, আমি দেখলাম আশেপাশের মানুষ দেখছে, কর্তৃপক্ষের কি মোটেও দৃষ্টি নাই? আপনারা কি দেখছেন না? আমি এখানে পুলিশ প্রশাসনকে বলবো যে আপনাদের নাকের ডগায় এরকম একটা জায়গায় এরকম অপকর্ম হচ্ছে, প্রকাশ্যে যে কেউ পাসপোর্ট পেয়ে যাচ্ছে, দালাল বেষ্টিত হয়ে আছে একটা অঞ্চল কিংবা একটা আঞ্চলিক পাসপোর্ট অফিস, দেখার কেউ নাই। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি একটু ব্যবস্থা নেন, জিনিসটা দেখেন, তাহলে আমার এই যে আঘাত পাওয়া, এই যে কষ্ট, তাহলে হয়তো কিছুটা হলেও আমার ভালো লাগবে, আমি শান্তি পাবো যে না, আমার এই কষ্টের ফল কিছুটা হলেও ভালো হয়েছে। ভালো থাকবেন। আলী আসগর ইমন, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।